মঙ্গল আমরা সবাই দুঃখে দুঃখে জর্জরিত বিপদ আর বিপদ আমরা কি এর থেকে রেহাই পেতে পারি না আমি আপনি সর্বদাই সর্বক্ষণ বিপদের সম্মুখীন হয়েই আছি সীমাহীন দুঃখ আমাদের ঘিরে রেখেছে এর থেকে রেহাই পাবো কি করে স্বামীজি বলছেন উপায় আছে শুধু ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনুন দুঃখ মূলত আমাদের শারীরিক ও মানসিক আমাদের শরীর অসুস্থ হলে শারীরিক দুঃখ অনুভব হয় আর আমাদের মানসিক অস্থিরতা থেকে আসে মানসিক দুঃখ এর থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে প্রাণায়াম ধ্যান ধারণা আমরা সবাই শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারবাবুর কাছে যাই তো ডাক্তারবাবু সময় বলছেন ঔষধে কাজ হচ্ছে না আপনারা রুগীকে বাড়ি নিয়ে যান ঔষধ হচ্ছে দ্রব্য অথবা দ্রব্যের মিশ্রণ তো দ্রব্যের একটা গুণ আছে আর এই দ্রব্য গুণ আমাদের শরীরে অবশ্যই ক্রিয়া করবে তা আমি জানি আর না জানি বিষ যেমন আমাকে রেহাই দেবে না ঠিক তেমনি ঔষধ সেবনে আমরা ভালো থাকতে পারি তবে কোন কোনো সময়ে ডাক্তারবাবু কেন বলে থাকেন ঔষধে কাজ হচ্ছে না তাহলে কি দ্রব্যগুণ শেষ হয়ে গেল সাধারণভাবে আমাদের মনে হয় বাহ্যিক বস্তু অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি সংক্রমণে আমরা অসুস্থ হয়ে পড়ি আমরা এটাই মনে করি যে আমাদের অসুস্থ হবার এটাই কারণ কিন্তু আমাদের শরীরের প্রাণ শক্তি নিষ্ক্রিয় হয়ে পড়লে তবেই আমরা আসলে রোগাক্রান্ত হই এই প্রাণশক্তি বহনকারী যে কোষ বা যে কোষগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের মধ্যে প্রাণশক্তির যে বহন ক্রিয়া সেটা ব্যাহত হয় এই কোষ বাইরের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে বাইরের বিরোধী শক্তির আক্রমণেও ক্ষতিগ্রস্ত হতে পারে এখন কোষ তাশের যে কারণেই ক্ষতিগ্রস্ত হোক না কেন এই কোষগুলোকে আসলে আমাদের সুস্থ করে তুলতে হবে সেই জন্যই ঔষধ ম্যাসেজ এমনকি ত্বরিত শক্তির সাহায্য নেই আমরা এই কোষগুলোকে উদ্দীপ্ত করবার জন্য আর যখন কোষগুলো উদ্দীপ্ত হয় তখন আবার কোষগুলোর মাধ্যমে প্রাণশক্তি প্রবাহিত হওয়া শুরু করে আর এই প্রাণশক্তির ছোঁয়ায় কোষগুলো আবার উদ্দীপিত হয়ে ওঠে এবং আমাদের শরীরের মেরামতির কাজ শুরু করে দেয় এখন কথা হচ্ছে বস্তু চেতনা যতক্ষণ মানুষের মধ্যে উচ্চ পর্যায়ে বিরাজিত থাকে ততক্ষণ পর্যন্তই আসলে আমাদের এই দ্রব্য বা ঔষধে কাজ হতে পারে বস্তু চেতনা যখন আমাদের কমতে থাকে বা বস্তু চেতনা যখন আমাদের একেবারেই থাকে না তখন কিন্তু আর এই ঔষধে বা বাহ্যিক কোনো দ্রব্য প্রয়োগে আমাদের শরীরের মেরামতি কাজ করা সম্ভব হতে পারে না ঔষধ তখন আর কাজ করতে পারে না এছাড়া ঔষধ তো বাইরের থেকে প্রয়োগ করা হয় তাই এর একটা নিজস্ব সীমাবদ্ধতাও আছে ঔষধ বা বাহ্যিক ক্রিয়া আমাদের রোগ মুক্তি ঘটায় এটা কিন্তু পুরোপুরি সত্য নয় আসলে এই বাহ্যিক ক্রিয়া বা ঔষধ আমাদের রোগের উপশম করতে পারে মাত্র তারা প্রাণ শক্তিকে ক্ষতিগ্রস্ত বা রোগগ্রস্ত কোষে শক্তি আসতে উদ্দীপ্ত বা প্রলুব্ধ করতে পারে মাত্র কিন্তু আমাদের শরীরের কোনো অঞ্চলের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যতক্ষণ না ডাক্তারবাবু ধরতে পারছেন ততক্ষণ ঔষধে কাজ করতে পারে না অর্থাৎ কোন অঞ্চলের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক্তারবাবু এই কাজটা করে থাকেন বোঝার চেষ্টা করে থাকেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আর যতক্ষণ সেটা তিনি বুঝতে না পাচ্ছেন ততক্ষণ ডাক্তারবাবু অসহায় হয়ে থাকেন আর ঔষধও তখন কাজ করতে পারে না কিন্তু এই প্রাণশক্তিকে যদি আমরা আমাদের ভেতরের থেকে উজ্জীবিত করতে পারি তবে আমরা আভ্যন্তরীণভাবেও আমাদের শরীরকে সুস্থ অবস্থায় রাখতে পারি তাই প্রতিনিয়ত প্রাণের সাধনা করা মানুষেরা কখনো অসুস্থ হতে পারেন না একমাত্র ইচ্ছা শক্তির দ্বারা সে প্রাণশক্তিকে ইচ্ছে মতো কোষে প্রবাহিত করতে পারেন এবং চিরকাল নিরোগ থাকতে পারেন বস্তু চেতনা থেকে নিজেকে তিনি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন ঈশ্বরীয় চেতনায় নিজেকে উত্তরণ ঘটাতে পারেন তবেই তার ইচ্ছা মৃত্যু বরণ করতে পারেন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারেন এগুলো শুধু কথার কথা নয় এগুলো পরীক্ষিত সত্য আপনিও এই সত্যের অনুধাবন করতে পারবেন যদি আমাদের মুনি ঋষিদের দেওয়া প্রক্রিয়াগুলো আপনি অনুসরণ করেন আর এর জন্য যে নির্দিষ্ট কাজটি করতে হবে তা হচ্ছে সাতটি প্রাণায়াম যা আমাদের মুনি ঋষিরা বলে গেছেন যা আজকের দুনিয়ায় পরীক্ষিত সত্য ভস্ত্রিকা কপালভাতি বাহ্য অগ্নিসার অনুলোম বিলোম ভ্রামরি এবং উদ্গিত বা প্রণবের উচ্চারণ এর মধ্যে কপালভাতি ও অনুলোম বিলোম পনেরো মিনিট করে মোট তিরিশ মিনিট করতে হবে অন্যগুলো তিন তিন মিনিট করে মোট পনেরো মিনিট করতে হবে এর পরে পনেরো মিনিট আমাদের ধ্যান ধারণায় নিবিষ্ট থাকতে হবে এই মোট এক ঘন্টা যদি আমরা দিনের শুরুতে নিজের শরীরের জন্য দিতে পারি তবে আমরা শরীরকে ভালো রাখতে পারি আর এই প্রাণায়ামগুলো শিখবার জন্য আমরা বাবা রামদেবের সিডি বা ইউটিউব থেকে দেখে নিতে পারি তবে একটা কথা মনে রাখতে হবে যে যাই করুন না কেন আপনার মধ্যে বিশ্ব শক্তির প্রবেশ ঘটছে এটা বা এই ভাবনা সবসময় আমাদের জাগিয়ে রাখতে হবে একটা আশ্রয় অনুভব করতে হবে অর্থাৎ আমি বিশ্ব শক্তির আশ্রয়ে আছি বিশ্ব শক্তি আমাকে সব সময় শক্তি প্রদান করছে এই ভাবনাটা আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে তবেই আমরা শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকতে পারব এর পরে আমরা শুনব আমাদের মানসিক দুঃখ দূর করবার উপায় মানুষের সবথেকে দুঃখ হচ্ছে মৃত্যু শোক এছাড়া আছে আর্থিক কষ্ট অন্যের ব্যবহারে কষ্ট পাওয়া ইত্যাদি ইত্যাদি যদিও মানুষের কষ্টের মূল কারণ হচ্ছে প্রত্যাশা পূরণ না হওয়া অর্থাৎ আমি যা আশা করেছিলাম তা না হওয়া আর এর জন্য আমাদের নিজেদের ধারণার পরিবর্তন দরকার এই সম্বন্ধে দু চারটে কথা বলি এখন যে দুঃখের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বা যে বিপদের দিনের মধ্যে দিয়ে আপনি চলছেন তার থেকেও অনেক বড় বিপদ আপনি একদিন কাটিয়ে উঠেছেন নিজের অতীত জীবনের কথা একবার ভাবুন তো ছোটোবেলায় আপনার বাবা কিংবা মা মারা গিয়েছিল তখন আপনি অসহায় হয়ে গিয়েছিলেন আপনার পাশে তখন প্রতিবেশীরা দাঁড়িয়েছিল আপনার মামা কিংবা কাকারা আপনার পাশে দাঁড়িয়েছিল অনেক যন্ত্রণার মধ্যে কেটেছিল সেই দিনগুলো এখন আপনি বড় হয়েছেন কেটে গেছে সেই দিনগুলো কোনো না কোনোভাবে কেটে গেছে আপনার সেই দুঃখের দিনগুলো আজকে যে বিপদের মধ্যে আপনি আছেন সময়ের সঙ্গে সঙ্গে এই বিপদও অবশ্যই কেটে যাবে একদিন এই দুঃখ একদিন কেটে যাবে আপনি শুধু আপনার কর্তব্যে স্থির থাকুন আপনার পক্ষে যা করা সম্ভব আপনার যে ক্ষুদ্র শক্তি আছে সেই শক্তি দিয়ে আপনার পক্ষে যা করা সম্ভব আপনি তাই করুন আপনি শুধু আপনার দুঃখের দ্রষ্টা হয়ে যান ঘটনাকে আপনার বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করুন আর সেই মতো কাজে নেমে পড়ুন আপনার এই দুঃখ একদিন অবশ্যই শেষ হয়ে যাবে আপনি নিজের দুঃখ নিয়ে চিন্তা করছেন কাতর হয়ে পড়ছেন একটু বাইরের দিকে তাকিয়ে দেখুন তো আপনার চেয়ে অনেক বেশি দুঃখী মানুষ আপনার চারিদিকে ঘোরাফেরা করছে আপনি কি জানেন ভারতের প্রায় পঁচিশ কোটি মানুষ দুবেলা খেতে পায় না আপনি কি জানেন ভারতের প্রায় পঁচিশ কোটি মানুষ শীতের বস্ত্র জোগাড় করতে পারে না আপনি কি জানেন কত কোটি মানুষ ভারতে আজ গৃহ ছাড়া আপনি কি সেই মায়ের কথা জানেন যিনি শীতের রাতে উনুন জ্বালিয়ে জলের হাঁড়ি চাপিয়ে বসে আছেন আর ক্ষুধার্থ সন্তানদের মিথ্যে আশ্বাস দিচ্ছেন এক্ষুনি ভাত হয়ে যাবে সন্তানেরা খিদে নিয়ে ঘুমিয়ে পড়ে আবার খিদে নিয়ে জেগে ওঠে আপনি তো এদের চেয়ে অনেক ভালো আছেন আপনি এদের কথা একটু ভাবুন আপনার দুঃখ থাকবে না গত কয়েক বছরে লক্ষ লক্ষ লোকের চাকরি গিয়েছে আপনি কি তাদের থেকেও দুঃখে আছেন দেশে কোটি কোটি লোক বেকার এই সমর্থ যুবকরা জানে না তাদের ভবিষ্যৎ কি আপনি কি জানেন পৃথিবীতে প্রায় পঞ্চাশ হাজার শিশু প্রতিদিন মারা যাচ্ছে কেবল ঔষধ আর পথ্যের অভাবে ভাবুন তো এই পঞ্চাশ হাজার শিশুর এক লক্ষ মা বাবা কেমন অসহায় অবস্থা আছে তাদের থেকে তো আপনি ভালোই আছেন আমার এক প্রতিবেশীর দুটি ছেলে ছিল তার একটা ছেলে পুলিশের গুলিতে মারা গেছে আর একটা ছেলে সিনথাই করতে গিয়ে জনরসে মারা গেছে ছেলে দুটির পিতা অন্য এক মহিলার সঙ্গে ভেঙে গেছে বাবুন তো সেই মায়ের কথা সন্তান হারা স্বামী ছাড়া মায়ের কথা সেই মা কিন্তু এখনও বেঁচে আছেন এখনও তিনি বাড়িতে বাড়িতে আয়ার কাজ করেন এখনও তার মুখে হাসি মিলিয়ে যায়নি আর এক মায়ের কথা বলি তার এক ছেলে এক মেয়ে মেয়েটির বিয়ে হয়েছে আসামে বাঙালি খেদাও আন্দোলনে জামাই মারা গেছে ছেলেটিকে তার বন্ধুরাই পিটিয়ে মেরেছে স্বামী মারা গেছে অনেক দিন মহিলা এখন চায়ের দোকান করেন আপনি কি এদের থেকেও খারাপ আছেন আমার বাড়ির পাশে এক সোনার কারিগর দোকানদার ছিল তিনি মারা গেছেন ওর বয়স তখন কত হবে বড়জোর তিরিশ বত্রিশ তার একটা ছোট্ট মেয়ে ছিল ওর স্ত্রী নিতান্তই ঘরোয়া মহিলা বাড়ির কাজ রান্নাবান্না ছাড়া আর কিছুই তিনি জানতেন না অকুল পাথারে পড়েছিলেন শেষমেশ রুটি তরকারির দোকান খুলে বসলেন এখন দেখি তিনি ভালোই আছেন দৈনন্দিন জীবনে যে আঘাত আপনি অন্য কারুর কাছ থেকে পাচ্ছেন তার জন্য আপনি দুঃখ করছেন বাড়ির লোকের কাছ থেকে দুর্ব্যবহার পাচ্ছেন অফিসের বস এর কাছ থেকে আপনি দুর্ব্যবহার পাচ্ছেন প্রতিবেশীর কাছ থেকে আপনি দুর্ব্যবহার পাচ্ছেন এদের দুর্ব্যবহারে আপনি দুঃখ পাচ্ছেন কেন সব মানুষ তো সমান হয় না সব মানুষ তো ভালো নয় সব মানুষ তো যুক্তিশীল নয় হতে পারে এদের আপনার থেকে অনেক বেশি শিক্ষা অনেক বেশি টাকা পয়সা হতে পারে এদের মধ্যে কেউ কেউ আপনার থেকে বয়সে বড়ো এমনকি পদ মর্যাদায় আপনার থেকে অনেক বড়। কিন্তু জানবেন এরা সবাই এক একজন সাধারণ মানুষ এমনকি আপনার থেকে নিম্ন মানের মানুষ আর পাঁচজনের মতো এদেরও লোভ ক্রোধ কাম মোহ ঈর্ষা তারা করে নিয়ে বেড়াচ্ছে আর এদের ব্যবহারে আপনি দুঃখ পাচ্ছেন এদের ব্যবহারের মধ্যেই এদের নিচতা প্রকাশ পাচ্ছে চরিত্রগতভাবে এরা অতি সাধারণ আর তাই এরা আপনার সাথে খারাপ ব্যবহার করছেন বিবেকানন্দের কথা মনে করুন বিদেশের রাস্তায় তাকে বাচ্চা ছেলেরা ঢিল ছুঁড়ে মারছে বিবেকানন্দ বলছেন এরা অতি নিচ এদের মুখে মধু অন্তরে গরল এরা স্বার্থবর মিথ্যাবাদী এরাই সংসারে বেশি এদেরই প্রতাপ এদেরকে উপেক্ষা করুন মনে করুন না এই পাগলদের কাছ থেকে আমি কী বা আশা করতে পারি হোক না প্রতাপশালী এরা দুদিন পরেই দেখবেন এরা সব কবরে শুয়ে আছে যারা ভাবত আমি ছাড়া সংসার অচল যারা ভাবত আমি ছাড়া দেশ চলবে না এদের ঔদ্ধত্ব এদেরকে শুইয়ে দিয়েছে আপনি কি করে আশা করতে পারেন যে এরা আপনার সঙ্গে ভালো বা যুক্তিশীল আচরণ করবে আপনি কি সেই অসুরের কাছ থেকে দেবসুলভ ব্যবহার আশা করতে চান তাহলে ভুল ভেবেছিলেন আজ সময় এসেছে নিজেকে শুধরে নেবার আপনি একটা জিনিস মনে রাখবেন এদের মনের মধ্যে ক্লান্তি এদের মনের মধ্যে হতাশা এদের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা ভর্তি আর এদের ব্যবহার এই সব কিছুর বিকৃত প্রকাশ মাত্র আপনি নিজে সব সবসময় ঠান্ডা মাথা রাখতে পারেন তবে কেন আশা করছেন যে এরা আপনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে এরা আপনার থেকেও বেশি যন্ত্রণায় ভুগছে এরা বিচারশীল নয় এরাও বিচারের অপেক্ষায় আছে আপনি ভাবছেন আপনি ভালো কাজ করছেন আর সমাজ আপনাকে দুঃখ দিচ্ছে এই সমাজ কাকে না দুঃখ দিয়েছে খ্রিস্টকে ওরা মেরে ফেলেছে সক্রেটিসকে ওরা বিষ খাইয়েছে মহাত্মা গান্ধীকে ওরা গুলি করে মেরেছে ওরা ইন্দিরা গান্ধীকে রাজীব গান্ধীকে মেরেছে ওরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে পালিয়ে যেতে বাধ্য করেছে ওরা আম্বেদকরকে কষ্ট দিয়েছে ওরা ভারতবর্ষকে টুকরো করেছে জাতিতে জাতিতে দাঙ্গা বাঁধিয়েছে ওরা বিবেকানন্দকে অব্রাহ্মণ বলে গালি দিয়েছে ওরা ঠাকুর রামকৃষ্ণকে পাগল বলেছে তাহলে বুঝতে পারছেন ওরা চিরকালই ছিল শুধু আজ নয় ওরা এখনও আছে ওরা ভবিষ্যতেও থাকবে ওরা ভগবান শ্রীকৃষ্ণকে গোয়ালার ছেলে বলে গালি দিয়েছে তো আপনি কি করে এদের কাছ থেকে ভালো কথা আশা করেন উপেক্ষা করুন এদেরকে কালের নিয়মে এরা হারিয়ে যাবে আপনি বেঁচে থাকবেন যারা ভালোবেসেছিল তারা বেঁচে আছে যারা ঘৃণা করেছিল তারা কবরে চলে গেছে সুতরাং কারুর সমালোচনায় দুঃখ পেয়ে লাভ নেই ওরা তো সাধারণ মানুষ ঘৃণা করা কোনো কৃতিত্ব নয় গালাগালি দেওয়া কোনো কৃতিত্ব নয় সমাজের ভয়ে সংকুচিত হওয়া কোনো লাভের বিষয় নয় আপনি যা কিছু অর্জন করেছেন সে তো আপনার পরিশ্রমের ফল আপনার নিজের চেষ্টায় আপনি পরীক্ষায় ভালো ফল করেছেন কারুর দয়ায় নয় আপনার চেষ্টায় আপনার নিজের যোগ্যতায় আপনি চাকরি পেয়েছেন আপনার আজকের ওই বসের বদান্যতায় আপনি চাকরি পাননি তো তার কথায় কেন আপনি চাকরি ছেড়ে দেবেন একটা কথা শুনুন প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আসে আর এটাই স্বাভাবিক যদি মানুষের জীবনে দুঃখের ছোঁয়া না থাকত তবে সুখের আনন্দ কোথায় পেতেন যদি রৌদ্রের প্রখরতা না থাকত তবে ছায়ার মাধুর্য কী করে পেতাম কোনো মানুষের জীবনেই শুধু সাফল্যের ধারাবাহিকতা থাকতেই পারে না রবীন্দ্রনাথ জানেন আপনি এই রবীন্দ্রনাথ সারা জীবন একের পর এক মৃত্যু শোক পেয়েছিলেন এই মৃত্যু শোক তাকে তারা করে নিয়ে নিয়ে বেরিয়েছে সারা জীবন আর তিনি ভগবানকে ধন্যবাদ দিয়ে গেছেন দুঃখের মধ্যে ভগবানের সান্নিধ্য অনুভব করেছেন ওদের ওই রৌদ্র ছায়ার খেলা শুধু আপনার নয় পৃথিবীর সবার সুখ দুঃখ প্রত্যেকের জীবনে আসবে এখন আপনি সেই দুঃখ গ্রহণ করবেন কি না সেটা আপনার ব্যাপার দুঃখের ফেরিওয়ালারা রাস্তা দিয়ে হাঁক দিয়ে যাবে আপনি তাকে বাড়ির মধ্যে ডেকে আনবেন কিনা সেটা আপনার ব্যাপার জীবনে কে না হেরেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্ম থেকেই কষ্ট পেয়েছেন শ্রী রাধিকার মতো প্রেমিকাকে ছেড়ে যেতে হয়েছে হয়তো সেটা সামাজিক কারণেই কিন্তু যেতে তো হয়েছে জীবন একটা যুদ্ধ জীবন একটা খেলার প্রাঙ্গণ এখানে হার জিত আছে কখনো হারবেন কখনো জিতবেন এটাই খেলার নিয়ম হেরে গেলে আর খেলবো না তা হতে পারে না নেতাজি সুভাষ ইংরেজের কাছে হেরে গিয়েছিলেন আর আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বক্তব্য তিনি সফল করতে পারেননি তাতে কি তিনি জীবনে বা যুদ্ধে হেরে গিয়েছিলেন হার কখনো কখনো জেতার চেয়েও মহান ইংরেজরা আমাদের মন থেকে দূরে চলে গিয়েছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র আজও আমাদের মনের কোণে মনের মধ্যে কোথাও না কোথাও উজ্জ্বল রেখা টেনে চলেছে মনে রাখবেন মেরুদণ্ড সোজার রেখে হেরে যাওয়াও আনন্দ পোষ্য কুকুরের চেয়ে বড়ির নেকড়ে অনেক বেশি স্বাধীন আপনি হেরে গেছেন বলে আপনার চোখে জল এই জল আপনাকে মানায় না আপনার সামনে মহান আদর্শ আপনি সেই আদর্শের জন্য লড়াই করছেন আজ হেরে গেছেন কিন্তু কাল আপনার জিত কে ঠেকাতে পারবে আজ যাদের সাধু দেখছেন তারা বহু লড়াই করে আজ সাধু হতে পেরেছেন আজ যাদের সাফল্যের শিখরে দেখছেন তারা সবাই একদিন নানান তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন দোষগুণ নিয়েই মানুষ আপনার কোনো দুর্বলতা থাকতেই পারে আপনার কাজ হচ্ছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে সোজা হয়ে দাঁড়ানো আপনার ভেতরে অসীম শক্তি আছে আপনি শক্তিমান ঈশ্বরের সন্তান আপনার আবার কষ্ট কিসের আপনার আবার দুঃখ কিসের আমি দেখেছি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমি দেখেছি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আপনি একটা জিনিস শুনে রাখুন মরে গিয়ে কখনো বাঁচা যায় না আপনাকে আবার এই দেহ ধারণ করতে হবে হয়তো দেখবেন এই আত্মহত্যার অপরাধে আপনাকে আবার কোনো নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করতে হবে বেঁচে থাকলে আপনি একদিন অবশ্যই দুঃখ থেকে রেহাই পাবেন বিপদ থেকে রেহাই পাবেন কিন্তু মরে গেলে আপনি আর কখনো সেই সুযোগ পাবেন না সুখ দুঃখ সব সময় মিশ্র অবস্থায় থাকে বাতাসের মধ্যে যেমন অক্সিজেন কার্বন অক্সাইড মিশ্রিত অবস্থায় থাকে আমরা অক্সিজেন রেখে কার্বন ডাইঅক্সাইড বের করে দেই ঠিক তেমনি আমরা যদি সুখ চাই তবে সঙ্গে দুঃখ আসবেই আমাদের কাজ হচ্ছে সুখটাকে রেখে দুঃখটাকে বের করে দেওয়া কিন্তু সেই প্রক্রিয়া করবার জন্য আমাদের শরীরের কোনো অঙ্গ এই কাজ করতে পারে না তাই হয় সুখ দুঃখ দুটোই আমাকে গ্রহণ করতে হবে নতুবা আমাদের নিরাসক্ত থাকতে হবে তাই সমস্ত ধর্মশাস্ত্র আমাদের নিরাসক্ত থাকতে উপদেশ দিয়ে থাকে সব শেষে বলি দুঃখ থেকে রেহাই পাবার একটাই মক্ষম পথ আর তা হচ্ছে প্রার্থনা প্রাণায়াম এবং ধ্যান সমস্ত দুঃখ চলে যাবে শুধু মন খুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বুক ভরে শ্বাস নিন আর ধ্যানের মাধ্যমে নিজেকে বিশ্লেষণ করতে থাকুন প্রতিটি কাজে নিজের বুদ্ধি প্রয়োগ করুন বিবেকের নির্দেশে কাজ করুন ভগবান নিজের সন্তানকে কখনো কষ্ট দিতে চান না আমরাই আমাদের দুঃখের জন্য দায়ী আমরাই আমাদের দুঃখের নিবৃত্তি করতে পারি

ॐ शान्ति शान्ति शान्तिः